अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हेलो बियर्स, मेरा आखोई कुल्लो अंतुम क्या पता नहीं दजान तमाम इलिया माना शुभ हादा इलेक्ट्रोमैग्नेटिक कनेक्टर कैप शोगल हादा हादा फी एनो एनसी हादा मालफोक फी एनो मतलब हादा नॉर्मली ऑफन नॉर्मली क्लोज हादा नॉर्मली ऑफन नॉर्मली क्लोज मतलब हादा वक्त फी का इजी कहारा मिशन सकल हादा इन फेस न्यूट्रल हादा मिशन हादा 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 एथनिन मिशन सकल हादा हादा एथनिन मिशन सकल हादा एल एंड मिशन हादा मिशन मिशन दाखिल फी हादा मकीना हादा ओके हादा इलेक्ट्रोमैग्नेटिक कनेक्टर हादा माल थ्री फेस इधर ऐसा इस्तेमाल मिशन थ्री फेस। हेलो व्यूअर्स, हमार प्रिय भाई बोनेरा आज के अपन के देखाते इलेक्ट्रोमैगनेटिक कानेक्टर क्यों काज करे इलेक्ट्रोमैगनेटिक कानेक्टर क्यों काज करे एखे दुटा अपशन आज एक नर्माली अफेन अर्थात जख एखे विद्युत सप्लाई होना यहाँ जो विद्युत सप्लाई देना तक ये कानेक्शन नर्माली जेटा एनओ जेटा एनओ नर्माली अफेन वोट कानेक्शन थको ऊपर एट ऊपर लाइन हे एक दुटा ये दुटा लाइन लाइन हो नर्माली अफेन तो ये साधारण व्यवहार है ना एक कोम्पानी दी है फांगशन आज आलदा आल्दा फांगशन जगह व्यवहार एक एक जगह एक रकम फांगशन जाए ये दिए अनेक रकम फांगशन तैयारी जाए जहाँ क्षेत्र एट अवस्थान परिप्रेक्षित दिए प्रयोजन परिप्रेक्षित फांगशन चेन्ज करा जाए असुविधा ना एनो नर्माली अफेन ऊपर दुटा मतलब एटने को विद्युत कारेंट सप्लाई ना हम एट कानेक्शन थको एफ एफे विद्युत फाचिंग एफे फाचिंग जेटा नर्माली क्लोज एन सी एन सी मतलब नर्माली क्लोज এটা হচ্ছে নিচেরটা হচ্ছে এনসি এটা যখন এখানে বিদ্যুৎ সাপ্লাই হবে না তখন এটা ক্লোজ থাকবে এখানে কানেকশন নাই এখানে কানেকশন নাই এটা কানেকশনটা কিভাবে হয় এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক আমি দেখা দিছি খুলে এই এই যে ইলেকট্রোম্যাগনেটিক এখানে ভিতরে একটা অ্যাডাপ্টার আছে আর্মেচার আছে কয়েল আছে ভিতরে কয়েল আছে लोहार बारे बारे मध्य फैसाइए फैसाइए कयल बनाने कयल तो अपना जाना जो कयल भर इलेक्ट्रिक इलेक्ट्रिकल जो कयल जो आर्मेचर भर जो रोटारे भर जो विद्युत प्रवाहित है तक एट मैगनेटे परिणत हो जाए वो जो लोहार बार्ट मैगनेटे चुम्बके परिणत हो जाए तो ये तो नीचे चुम्बक आखने चुम्बक ये हम नर्माली क्लोज स्प्रिंग देवे नर्माली क्लोज क्लोज थार जो এটা এটা উপরের দিকে ফুস করে থাকবো স্প্রিংটা ফুস করে রাখছে যখন এটা কারেন্ট সাপ্লাই দেওয়া হবে তখন স্প্রিং এই ম্যাগনেট নিচের এই লোহার বারটা যখন চুম্বকে পরিণত হয়ে যাবে এখানে যখন বিদ্যুৎ সাপ্লাই হবে কয়েলের ভিতর দিয়ে পুরা লোহা এখানে যতটুকু লোহা আছে পুরোটা ম্যাগনেটে পরিণত হয়ে যাবে চুম্বকে পরিণত হয়ে যাবে তো আপনারা জানেন চুম্বকে চুম্বককে টানি টানবে চুম্বকে চুম্বককে টানে চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে টানবো আর যে কোনো চুম্বক লোহাকে তার দিকে আকর্ষিত করবে এটা যেহেতু এই লোহার এই লোহার বারটা বারগুলো যখন চুম্বকে পরিণত হয়ে যাবে তো এটা লোহা আপনারা জানেন চুম্বক অনেক দূর থেকে তার ক্যাপাসিটি অনুযায়ী দূরত্বটা ভিন্ন ভিন্ন হয় চুম্বক যে কোনো দূরত্ব থেকে চুম্বকে কোনো কিছু কিছুকে আকর্ষিত করার জন্য কানেকশনের প্রয়োজন হয় না দূরত্ব থেকে তার দিকে আকর্ষিত করবে এটা দূরত্বের ভিন্নতা ভিন্নতা আছে তার পাওয়ারের তার ক্ষমতার পরিপ্রেক্ষিতে এতটুকু দূরত্ব থেকে আকর্ষিত করতে পারবো এতটুকু দূরত্ব থেকে আকর্ষিত বিকশিত করতে পারবো এতটুকু দূরত্ব থেকে করতে পারবো এরকম আপনারা জানেন যেহেতু এটা এটা চুম্বকে পরিণত হয়ে যাবে তো চুম্বকের ধর্ম কি চুম্বক লোহা পাইলে এটাকে নিজের দিকে আকর্ষিত করবো টেনে আনবো যেরকম মেয়েরা উলঙ্গ থাকলে পুরুষকে তার দিকে জানার দিকে আহ্বান করতে মেয়েরা উলঙ্গ চলার রাস্তা বের হওয়া পদ্মা বিজা লঙ্ঘ করে রাস্তা বের হওয়ার মানে পুরুষদেরকে তার দিকে জানার জন্য আহ্বান করা যাই ওইদিকে গেলাম না তদরূপ এটাই এটা যখন পুরনো স্প্রিংয়ের কাছে উপরের দিকে ফুস করে রাখে এনও এনসি এনসি করে রাখা এখানে নর্মালি ক্লোজ যখন এখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে নিচের লোহার বারটা চুম্বকে পরিণত হয়ে যাবে উপরে চুম্বকের ধর্মই হচ্ছে লোহাকে আকর্ষিত করা
তো এটাকে এটা স্প্রিং এর আর এটা এটা নিচের দিকে টানিয়ে দেবো, এটাকে নিচের দিকে টানিয়ে উপর এটা থাকবে, এটা নিচের দিকে টানিয়ে দেবো। নিচের দিকে টানিয়ে দিলে এই এই পাতার সাথে উপর একটা পাত আছে, উপর একটা পাত আছে, এভাবে এভাবে এটাকে কানেকশন করে দিব, তখন এটা সাপ্লাই এই ফার্স্ট থেকে এই ফার্স্টে ফাঁসি হয়ে যাবে। এটাই হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ম্যাগনেটিক কানেক্টরের ধর্ম। বাদ এতটুকুই, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক কানেক্টর। মতলব যখন এখানে ইলেকট্রিক বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে তখন এটা কাজ করবে, তখন এটা ম্যাগনেটে পরিণত হয়ে যাবে। এই লোহার বারটা, এটা এখানে কয়েল আছে, ফেঁসানো কয়েল আছে। বাস এতটুকুই, আর কিভাবে বুঝাইতাম আপনাদের কথা দেখাইছি, সব কিছু দেখাইলাম। এটা আমি অনেক আগে খুলছিলাম, এটা পাইছি, এটা সহজ হয়েছে আপনাদের দেখাইতে। এটা এই যে খারাপ হয়েছে কেন, এই যে খারাপ হয়ে গেছে কেন, এটা এটা খারাপ খারাপ হওয়ার কারণটা কি? এটা যখন অটো বারবার অন হয় অফ হয় অন হয় অফ হয়, যতবার এটা অন হয় ততবার এখানে স্পার্ক করে, ততবার এখানে আগুন আগুন ধরে, অর্থাৎ আগুনের লুয়া দেখা যায় ততবার। তো যতবার এখানে অর অন হবে অফ হবে ততবার এখানে স্পার্ক করবে, ততবার এটা আস্তে 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 কার্বন জমা হবে, কার্বন জমা হয়ে যায়, এসময় এটা জ্বলি যায়, কানেক্ট আউট হয়ে যায়, আর কানেকশন পায় না, আর কানেকশন পায় না। এরকম এই যে এখানে এখন এখানে স্পার্ক করতে 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 পুরো কার্বন জমে গেছে, এটা কালো এখানে একটা আবরণ সৃষ্টি হয়ে গেছে, অপরি এটা এখন এটা এটা ছিল তামা পরিবাহী পদার্থ, এখন এটা অপরিবাহী পদার্থ হয়ে গেছে, তখন এটা খারাপ হয়ে গেছে, এখন এটা খারাপ, কানেক্টরটা খারাপ। এই খারাপ হওয়ার কারণ হচ্ছে এগুলোই। তো এটা আমি জাপানি সিস্টেমে বানাতে হলে আমার কিছু টেকনিক আছে, আমার ইকুইপমেন্ট দরকার, কিছু মেটেরিয়াল দরকার, তো বানাতে ফার্মেন্সিয়াল এগুলোকে জাপানি সিস্টেম, যাতে খারাপ না হয় সহজে 10-20 বছরে। তো আজ এতটুকু নম্বর টু ডে ফর অল অফ আস। মে আবি হিন্দি মে বাত করেগা ইনশাল্লাহ, উর্দু মে বাত করেগা। ইয়ে ইলেকট্রোম্যাগনেটিক কানেক্টর দেখো মেরা ভাই লোক, ইয়ে ইলেকট্রিক ম্যাগনেটিক কানেক্টর, ইসমে দো তার কা কানেকশন হতা হয় এনও এন সি, উপর কা লাইন হ্যায় এনও আর এ, ইয়ে দো বিচ মে জো সাইড মে জো দে রহা ইয়ে দেখ রহা হ্যায় ইয়ে, ইসকে উপর অর এক কভার ভি হতা হ্যায় আর লিখা হতা হ্যায় উসমে এল এন এনও এন সি এনও এন সি, এটি লিখা হতা হ্যায় উসমে, ও কভার মানে নিকাল দিয়ে বহুত ফেলে খোল দিয়া উসকো ইয়ে দেখানে কে লিয়ে আপ লোগো কো। তো ইসকে ইয়ে ইসকা সাপ্লাই ইয়ে কানেক্টর কাম করতে গেলে এল অর এন ফেজ অর নিউট্রাল কা সাপ্লাই ইয়ে আর ইয়ে এনও এনও নর্মালি অফ এন, ইয়ে নিচে কা লাইন জো হে তিন তিন লাইনে থ্রি ফেজ কে লিয়ে ইস্তেমাল করতে হয়, সিঙ্গেল ফেজ কে ফেজ কে লিয়ে কর সকতে হয় মুশকিল নেই। নিচে কা লাইন এন সি, এন সি কা মতলব নর্মালি ক্লোজ, এনও কা মতলব নর্মালি নর্মালি অফ এন। যাব ইয়ে কাম করেগা ইয়ে আবি পুশ, যাব ইয়ে সাপ্লাই যাব ইসকা সাপ্লাই বন্ধ দে তাব ইয়ে এসে রয়েগা উপর রয়েগা মতলব, আমি মে আবি আলাদা করকে রাখা আপনার লোক দেখানে কে লিয়ে, যাব ইয়ে সাপ্লাই আ যায়গা ফের ইয়ে নিচে আর খিসেগা খিসেগা ইয়ে ইধার সে ইধার বিজি ফাঁসি হয়ে যায়গা, মতলব ইয়ে কাম কর রা ইয়ে আবি চালু হয়ে গা এসি চালু হয়ে যায়গা, কই ভি সিজ কিসি ভি সিজ কে লিয়ে অটোমেটিক্যালি ইয়ে ইস্তেমাল করতে হয়, অটোমেটিক কে লিয়ে কন্ট্রোলিং কে লিয়ে ইয়ে ইস্তেমাল করতে হয়, বাস ইয়ে চালু হয়ে যায়গা। দেখো আবি ইয়ে নর্মালি ক্লোজ, যাব ইসকে মানে ইসমে মানে বিজলি সাপ্লাই করেগা, ইসমে যো কয়েল হ্যায় ইসমে যো হাদিদ কা যো বার হ্যায় বার মে প্যাঁচ প্যাঁচ লাগা কে লাগালে কয়েল বানায়া, কয়েল কয়েল কে দো 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 সাইড ফেজ অর নিউট্রাল, এক মাথা এক তরফ ফেজ এক তরফ নিউট্রাল নিকাল দিয়া বাস। আপকো আপকো মালুম হ্যায় যাব কয়েল কে আন্দা যাব কিসি ভি কয়েল মে কিসি ভি আর্মেচার মে রোটার আর্মেচার মে অর্থাৎ মতলব ডিল কো হিল ডিল মেশিন হোক গ্রাইন্ডার হোক কিসি ভি কয়েল কে আন্দাজ যাব বিজলি সাপ্লাই দেতা হ্যায় তাব ইসকো ইচ্ছা ধর্ম জিসমে যে যো হাদিদ কা যো লোহা কা যো বার মো প্যাঁচ লাগাতা হ্যায় না উসকো ম্যাগনেটিক ম্যাগনেট মে রূপান্তরিত করতে হয় বদলি ও ম্যাগনেট বন যাতা হ্যায় ও হাদিদ ম্যাগনেট বন যায় চুম্বক বন যাতা হ্যায় ম্যাগনেটিক। আবি আপকো পাতা হ্যায় ম্যাগনেট কা ক্যা কাম হ্যায়, ম্যাগনেট কা কাম হ্যায় দুসরা ম্যাগনেট কো আপনি আর খিঁচনা হ্যায় কি হাদিদ মিলেগা তো উসকে সামনে হাদিদ কো উসকে আর খিঁচনা হ্যায় আপনি আর খিঁচনা হ্যায়। তো যাব ইয়ে ম্যাগনেট ইয়ে ইয়ে যো হাদিদ কা যো বার হ্যায় লোহা কা যো বার ইয়ে ম্যাগনেট বন যায়গা, তো আবি ইয়ে উপরে
आपको आपको मालूम है मैग्नेट मैग्नेट का धर्म धर्म ये है, ये थोड़ा दूर से भी खींचता अपने और खींचता है दूसरे मैग्नेट को, ये हादित को, इसका कनेक्शन नहीं चाहिए, कनेक्शन नहीं मानते इसको, इसको थोड़ा दूर से ये खींच सकता है, उसका इसका पावर बताएगा कितना दूर से ये खींच सकता है। तो अभी ये नॉर्मली ऑपन है, जब हमने चालू किया ये नीचे का जो हादित है लोहा है वो मैग्नेट बन गया। अभी मैग्नेट का काम है लोहा का अपने आप खींचना है, ऊपर ऊपर तो लोहा है, ऊपर जो हादित है ना वो उसका जो नीचे का मैग्नेट अभी क्या हादित को खींचेगा, इसे ऐसे खींचेगा, ये कनेक्शन हो जाएगा, इधर से इधर बिजली फासिंग हो जाएगा, बस इलेक्ट्रोमैग्नेटिक कंडक्टर ऐसे काम करता है, दूसरा कोई तरीका नहीं, ऐसे काम करता है। ओके व्यूअर्स, नो मोर टुडे फॉर ऑल ऑफ, थैंक्स फॉर वॉचिंग। मेरा किसी भी वीडियो से आप थोड़ा सा कुछ एक थोड़ा सा एक लॉब से आप तालीम ले सकता है, तो ये दूसरे आपका किसी और दूसरे भाई के पास पहुंचा दो ये वीडियो। लाइक मैं नहीं कह रहा, लाइक करो शेयर करो ये सब नहीं कह रहा, अगर आप लोग थोड़ा सा तालीम ले सकते हैं मेरे एक किसी भी वीडियो से, ये आप दूसरा भाई के पास बहन के पास पहुँचा दो, वो भी सीखेगा तालीम लेगा इंशाल्लाह, इससे आपको भी इंशाल्लाह नेकी मिलेगा इंशाल्लाह, मुझे भी मिलेगा इंशाल्लाह। बस ये ओमा तौफीक इल्ला बिल्लाह, थोड़ा दुआ करना मेरे लिए, मैं आपके लिए हमेशा अलातुल ऐसे नया नया वीडियो अपडेट करते रहेगा इंशाल्लाह, अपलोड करते रहेगा इंशाल्लाह। ओमा तौफीक इल्ला बिल्लाह।